আসসালামু আলাইকুম। আজকে আমি ঘুরের সন্দেশ করলাম, তো আপনার লগে শেয়ার করবো। তো এখানে চালের গুঁড়ি 3 কাপ পরিমাণ দেওয়া হয়েছে, পরিমাণ মতো পানি দেওয়া, খাইটার আমরা গুলমু। তো আরও পানি আমি পরিমাণ মতো দিমু, দেওয়া খাইগুলারে গুলা হয়েছে। এখন আমি ময়দা পরিমাণ মতো দিমু, 3 কাপ পরিমাণ ময়দা। তো 3 কাপ পরিমাণ ময়দা দেওয়ার পর এখন আমি গুড় মিশাইমু, এরকম কিনতে মিলে গুড়। তো পুরা 1 বাটা গুড় আমি ইউজ করলাম। আটা কেজি ময়দার সাথে গুড়গুলা এখন মিশাইলাম। তো পুরা 1 কৌটা আমি এখানে ব্যবহার করছি, বাজারে কিনতে মিলে ওরকম কৌটা। তো গুড়গুলারে বালা করে মিশানো ওই অর বা মিশাইলাম, খুব বালা করে মিশানো লাগবো, যাতে ওই যে গুটি গুটি ওগুলা একবারে মিলাইতে হইব। চামচটি আমি এতক্ষণ ব্যবহার করছি, এখন আমি আদ দি খুব বালা হইরা মাখাইব বা মিশাইব। খুব বালা হরি মিশানো হয়েছে না, এখন আমার আরও মিশানি লাগবো। আর যে কৌটার গুড় দিছে ও কৌটাটা একটু দইয়া আবার আমি যেগুলো গুড় অবশিষ্ট রয়েছিল ও গুড়গুলা আমি ব্যবহার করলাম। তো 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করলাম। তো এখন আমার ওই গেছে গুড়ের সন্দেশের গুলাটা বানানো। এখন আমি সন্দেশ বিয়ান করমু। তো পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে, আর আপনারা যারা সন্দেশ করতে গুল হয় না বা সুন্দর হয় না, আপনারা আমার ও কৌশলটা ব্যবহার করতে পারেন। যে কোনো একটা কৌটার ডাকনা ওরকম ব্যবহার করবা, যাতে চিহ্ন রয়ে। তো ডাকনার মাঝে সন্দেশর গুলাটা দিলেইলে ওরকম গুল গুল সুন্দর হইব সন্দেশ। তো আমার সন্দেশগুলা হয়ে গেছে। তো অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, দয়া করে লইবা। আর যারা ভিডিওটা ভালো লাগে আপনারা আপনার ফ্যামিলির সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইরে, আসসালামু আলাইকুম।